প্রিয় বন্ধুরা এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রত্যেককে ট্যাবের দশ হাজার টাকা দেওয়া শুরু হলো যারা এখনো পর্যন্ত পায়নি তারা কেন পাচ্ছে না কিভাবে টাকা পাবে সমস্ত প্রক্রিয়া তোমাদের এই ভিডিওতে জানাবো একই সাথে স্কলারশিপ সংক্রান্ত জরুরি তথ্য তোমাদের জানাবো যেগুলো প্রত্যেকের জানা উচিত না হলে স্কলারশিপের টাকা কিন্তু কোনো মতেই তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে না সেই কারণে এ তোমরা যদি স্কুল কিংবা কলেজের ছাত্রছাত্রীও হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমাদের অনেক অনেক অভিনন্দন তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যে কিন্তু ও তোমাদের ট্যাবের দশ হাজার টাকা অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের দরুন মুখ্যমন্ত্রীর যে ঘোষণা ট্যাবের কেনার জন্য বা স্মার্টফোন কেনার জন্য তোমাদের দশ হাজার টাকা দেওয়া হবে সেই টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ তোমরা যারা এবছর একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে নতুন উঠেছ অর্থাৎ টুয়েলভে দুহ উঠেছো এবং দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকে যাবে এবং সেই টাকা দেওয়া সেপ্টেম্বরের এক তারিখ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী পেয়ে গেছে অনেকে পায়নি তাদের ক্ষেত্রে কি প্রথম বলে রাখি প্রত্যেকের টাকা একই দিনে ঢোকে না আর একটা ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আরেকটা ডিস্ট্রিক্ট এরকমভাবে পরস্পর কিন্তু তোমাদের টাকা ঢোকা শুরু হয় দেখবে তোমার স্কুলে যখন একটি ছাত্রছাত্রী ঢুকে গেছে সেই দিনকেই তোমাদের প্রত্যেকে ঢুকে যাবে মানে একই সাথে তোমাদের স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রী পেয়ে যাবে কারা পেয়ে গেছো ইতিমধ্যে ট্যাবের দশ হাজার টাকা অবশ্যই কমেন্টে জানিও যারা পাওনি তারাও কিন্তু অবশ্যই জানিও এছাড়া আরও একটা কারণ রয়েছে তোমাদের ট্যাবের টাকা না পাওয়ার পেছনে এ সেটা বলবো তার আগে তোমাদের জানিয়ে রাখি স্কলারশিপ সংক্রান্ত বিষয় তোমরা অনেকে জিজ্ঞাসা করো ও আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করব না নবান্ন স্কলারশিপে আবেদন করব তো এই বিষয়ে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি যে স্বামী বিবেকানন্দ এবং নবান্ন স্কলারশিপে কিন্তু একই সাথে তোমরা আবেদন করতে পারবে না অনেকবার বলেছি তাও তোমাদের অনেকের জিজ্ঞাসা তার সত্ত্বেও বলে রাখি যে স্বামী বিবেকানন্দ মেরিডকাম স্কলারশিপে কারা আবেদন করবে যারা সিক্সটি পার্সেন্ট কিংবা তার বেশি নম্বর পেয়েছ ও নবান্ন স্কলারশিপে কারা আবেদন যারা ফিফটি পার্সেন্টের তো পেয়েছ কিন্তু সিক্সটি পার্সেন্টের নিচে পেয়েছ অর্থাৎ ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে যদি তুমি নাম্বার পাও তাহলে তুমি নব নবান্ন স্কলারশিপে আবেদন করবে দুটো স্কলারশিপে একই সাথে আবেদন করা যায় না এছাড়া বিভিন্ন বেসরকারি স্কলারশিপ রয়েছে এ বিভিন্ন ব্যাংকের বেসরকারি স্কলারশিপ রয়েছে বিভিন্ন ও কোম্পানির বেসরকারি স্কলারশিপ রয়েছে সেই সমস্ত স্কলারশিপে তোমরা অনায়াসে আবেদন করতে পারো এবং সেই স্কলারশিপে আবেদন করলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না শুধুমাত্র সরকারি রুলস অনুযায়ী যে কোনো একটা স্কলারশিপ থেকেই তুমি টাকা পাবে এছাড়া এমনও হতে পারে তুমি একাধিক সরকারি স্কলারশিপে আবেদন করলে এক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই কিন্তু নবান্ন এবং স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপে তোমরা একত্রিতভাবে আবেদন করবে না রুলস রেগুলেশন একটাই রয়েছে তুমি যদি কোনো সরকারি স্কলারশিপ পেয়ে থাকো এই মুহূর্তে তাহলে তুমি অন্য স্কলারশিপে আবেদন করতে পারবে না আদারওয়াইজ তুমি চাইলে অবশ্যই আবেদন করতে পারবো আমাদের প্রত্যেকের স্বাধীনতা আছে আমরা যত ইচ্ছা স্কলারশিপে আবেদন করতে পারি কিন্তু মনে রাখবে নবান্ন এবং স্বামী বিবেকানন্দ দুটো স্কলারশিপে কোনো মতেই আবেদন করা যাবে না এক একসাথে আশা করি ক্লিয়ার হয়েছে স্কলারশিপ নিয়ে এছাড়া আরও একটা বিষয় বলে রাখি স্কলারশিপও এর ক্ষেত্রেও এটা প্রযোজ্য ট্যাবের টাকা ঢোকার ক্ষেত্রেও এটা প্রযোজ্য অনেকের এখনও পর্যন্ত ট্যাবের টাকা ঢোকেনি অনেকে আমাকে বলেছে যে বন্ধুদের আমার ঢুকে গেছে স্কুলের কিন্তু আমার ঢোকেনি অনেকে বিভিন্ন সময় বলে থাকো স্কলারশিপের টাকা আমার বন্ধু বান্ধবদের ঢুকে গেছে স্কুলের কিন্তু আমার এখনও ঢোকেনি সেক্ষেত্রে আমি কি করবো দেখো তুমি কলেজে পড়ো কিংবা স্কুলে পড়ো তুমি স্কলারশিপের জন্য আবেদন করো কিংবা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করো কিংবা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করো কিংবা ট্যাবের টাকা পাওয়ার জন্য ওয়েট করে থাকো এক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট তোমার নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট হতে হবে এবং সেই অ্যাকাউন্টটা চালু থাকতে হবে অনেক সময় দেখা যায় তোমরা ব্যাংকের বইটা আপডেট করো না আর এক্ষেত্রে ব্যাঙ্ক ওয়ের অ্যাকাউন্টটা কোনো কারণবশত ও টেম্পোরালি বন্ধ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবং পরবর্তীকালে সেই টাকা পেতে কিন্তু অনেক ধরনের সমস্যা হবে কাজে তোমাদের প্রত্যেকে বলবো যাদের টাকা ঢোকে নি বা যারা এখনো পর্যন্ত টাকা পাওনি বা স্কলারশিপে আবেদন করবে তারা প্রত্যেকে এ তোমাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টে বা ব্যাংকে গিয়ে বইটা একটু আপডেট করে দেখবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে চালু আছে কি না তোমাদের মধ্যে যারা প্রতিনিয়ত ব্যাংকে লেনদেন করো না তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা যায় এছাড়া আরও একটা বিষয় জানিয়ে রাখি এই যে দশ হাজার টাকা তোমরা পাচ্ছ এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এই যে তোমাদের দশ হাজার টাকা তোমরা পাচ্ছো সেই দশ হাজার টাকা দিয়ে তোমাদেরকে স্মার্টফোন কিনতেই হবে দেখো রুলস অনুযায়ী স্মার্ট স্মার্টফোন কিনতে হবে এবং চাইলে তুমি আরও কিছু টাকা মিলিয়ে আরও একটা ভালো স্মার্টফোন কিনতে পারো ও এছাড়া তোমরা যদি চাও যে ল্যাপটপ কিনবো বা কম্পিউটার কিনবো সেটাও করতে পারো অবশ্যই স্কুলের সাথে যোগাযোগ করবে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো ছাত্রছাত্রী যদি স্মার্টফোন থাকে তারা নাও কেনে সেক্ষেত্রেও কোনো অসুবিধা হয় না আমার বিগত সময়ে প্রচুর ছাত্রছাত্রী এরকম রয়েছে যারা যাদের আগের থেকে স্মার্টফোন ছিল তারা আবার একটা স্মার্টফোন কিনে কি করবে এ সেই কারণে তারা অনেকে কেনে নি এবং পরবর্তীকালে তাদের সমস্যাও হয়নি এছাড়া এমনও কিছু স্কুল রয়েছে যারা কিন্তু যে তুমি স্মার্টফোন কিনেছো বা ট্যাব কিনেছো তার রসিদ চেয়ে থাকে সেই কারণে কিন্তু তোমরা প্রত্যেকে স্কুলের সাথে আগে যোগাযোগ করে নেবে যাতে পরবর্তীকালে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় তরুণের স্বপ্ন প্রকল্পের ধরুন ট্যাপের দশ হাজার টাকা নিয়ে এবং স্কলারশিপ নিয়ে সম্পূর্ণটাই বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করলাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আর ব্যাংকের যে বিষয়টা তোমাদের প্রত্যেককে বললাম সেটা অতি অবশ্যই মাথায় রাখবে আমি চাই তোমরা প্রত্যেকে তোমাদের ট্যাবের দশ হাজার টাকা হোক স্কলারশিপের টাকা হোক তোমরা প্রত্যেকে পাও সেই টাকা দিয়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে তোমরা পড়াশোনায় এগিয়ে যাও তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত